মসজিদের জন্য টাকা উঠানোর সময় কেন বলে না যাদের হারাম ইনকাম তাদের টাকা নেওয়া হবে না? আলহামদুলিল্লাহ, এটা তো সুন্দর কথা এবং সুন্দর দরকারি প্রশ্ন। আজকাল মসজিদ মাদ্রাসা বলেন আর ওয়াজ মাহফিল বলেন আর যাই বলেন, আমরা চাই সেটা চাকচিক্যময় হোক, টাকা হালাল হোক বা হারাম হোক, সেটা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথা থাকে না। প্রশ্নকর্তা যেটা বলেছেন সঠিক তথ্য, আপনারা যারা মক্কা গিয়েছেন তারা দেখেছেন, যারা অনলাইনে বা ভিডিওতে দেখেছেন তারাও জানেন যে কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ এই মসজিদ, এটার এক পাশে বুক পরিমাণ ওয়াল উঁচু দেওয়া, উঁচু করে রাউন্ড করা আছে। এটা মূলত কাবার ভেতরের অংশ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে যখন কাবা পুনর্নির্মাণ করার, সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়, তখন তারা মুশরিক ছিলেন মক্কার মানুষেরা, কিন্তু তাদের মধ্যে হালাল হারামের চেতনা ছিল। তারপরও তারা হালাল হারামের চেতনা থাকার কারণে ঘোষণা দিয়েছেন যে হারাম টাকা মক্কায় কাদের কাদের ইনকাম আছে এলাকা তো সবাই জানে, সেগুলো আমরা আল্লাহর ঘরে নিব না, আল্লাহর ঘরে শুধু হালাল টাকা নেব। তো হালাল টাকা তো সবসময় কমই থাকে, তো টাকা কম উঠছে, যার কারণে তারা এই ঘরটাকে, আল্লাহর ঘরটাকে, পুরোটাকে বিল্ডিং বানাতে পারেন না, যেটাকে পার্সেন করছেন টাকার অভাবে, অর্থের অভাবে বাকিটাকে ওয়াল দিয়ে উঁচু করে রাউন্ড দিয়ে রেখেছেন। আজও পর্যন্ত সেটা সেভাবেই রেখে দেওয়া আছে। সেই স্মৃতি আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহর ঘরে বা দিনের কাজে হারাম টাকা দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ পবিত্র, যার কারণে হালাল এবং পবিত্র দান ছাড়া কিছু আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য ভাইরা আমার, হারাম টাকা এটা দান করলে সওয়াব হবে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে আরে পয়সা করে কামায় নেই, এরপরে একটা সময় এসে দান দক্ষিণা করে টরে হাজির সাহেব গাজী সাহেব সেজে যাব, মানুষের চোখে দুলা দিতে পারবে না, আল্লাহ তাআলা আপনার ব্যাকগ্রাউন্ড জানে না। অতএব এই দুই নম্বরের পথ পরিহার করতে হবে এবং হারাম টাকা মসজিদ দিবেন না। মসজিদ কর্তৃপক্ষেরও মেরুদণ্ডে থাকা উচিত, ইমাম সাহেবের মেরুদণ্ড থাকা উচিত যে হারাম টাকাকে ডিনাই করতে জানবে। আজকাল তো এগুলো নাই ম্যাক্সিমাম মসজিদ, আলহামদুলিল্লাহ এই মসজিদে খতিব সাহেব বলেছেন, আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশনে যারা লাইফ মেম্বার এবং ডোনার মেম্বার হবেন সেখানে আমাদের ফরমে এবং আবেদনে লেখা আছে যে শর্তই হলো আপনি হালাল টাকা দিয়ে আমার এখানে সদস্য হতে হবে, হারাম টাকা দেওয়া যাবে না। তারপরও যদি আপনি হারাম দেন, আপনি অন্যায় করেছেন, প্রতারণা করেছেন, কিন্তু আমরা হারাম নিতে প্রস্তুত নই। আল্লাহ তাআলা সব ওলামাদেরকে এরকম দায়িত্বশীল ভূমিকা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। রাফি।